গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর একদম আর্লি মর্নিং থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন ওই সাতটা মতন বাজে আর আমি ঘুম থেকে উঠে যাওয়া মানে সঙ্গে সঙ্গে গোলু মা বলে চিৎকার দেবে তো আমি যা ফ্রেশ হয়ে নিয়েছি আর ওকে আমি একটুখানি বলছিলাম শুয়ে থাক মানে মোবাইল দিয়েছিলাম আর কি এমনি এমনি তো শুয়ে থাকবে না তো উঠলেই তো বদমাশি শুরু তো সেই জন্য বললাম যে আমি আগে ফ্রেশ হয়ে আসি ব্রাশ করে নিই তারপরে তোকে উঠিয়ে ব্রাশ করাবো তো এখন এই যে উঠেছেন আর উঠে তো এখন সোয়েটার মোজা এসব পরিয়ে দিলাম তারপরে ব্রাশ করানোর দায়িত্বটা আবার ওর বাবার ওপরে আমা আমি ঠিক পারি না মানে কোলে নিয়ে আমি ঠিক পারি না ওকে ব্রাশ করাতে তো সেই জন্য ওর বাবাই আর কি ব্রাশটা করিয়ে দেয় আর আমি এই ফাঁকে একটুখানি বিছানাটা পরিষ্কার নিই গুছিয়ে নিই আর কি আর এদিকে কিন্তু আমার বরে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবই একদম কমপ্লিট তো চলো এবারে ভিডিওটা দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে আর আমার একজন বন্ধু ভিউয়ার্স বলতে পারো আমাকে কমেন্ট করেছিল যে মশারিটা অন্য এক জায়গায় খুলে রাখতে আসলে কি বলো তো প্রত্যেক দিন এটা খুলে রাখা যেতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাত্রেবেলা যেহেতু আমার হাজব্যান্ড মশারি খাটায় তো কী বলো তো মানে প্রত্যেক দিন যদি এটাকে আমি সরিয়ে রেখে দিই কোথাও তো ওর মানে নিয়ে এসে আবার টাঙাতে একটু বিরক্তই লাগবে তো সেই জন্য ওর সুবিধার জন্য আর কি এটাকে এভাবেই রাখা হয় জানি যে মশারিটা যদি খুলে অন্য কোথাও রাখি তাহলে দেখতে আরও সুন্দর লাগবে বিছানাটা খাটটা তো কিন্তু কিছু করার নেই এখন আর আসলে এই মশারি টাঙানোর বিরক্তির জন্য আমরা একসময় মশারিই টাঙাতাম না মানে গোলু হওয়ার আগের কথা বলছি কিন্তু গোলু হওয়ার পরে আমরা মশারি টাঙাই কারণ ধরো মশার উৎপাত আছে আর তাছাড়াও বাচ্চাকে খোলাতে একেবারেই রাখা উচিত নয় তো সেই জন্য এখন মশারিটা টাঙাই ঠিকই কিন্তু আমি ওর ওপরে দায়িত্ব দিয়ে দিয়েছি কারণ আমার এটা হচ্ছে থেকে বোরিং কাজ হ্যাঁ তবে আমি যে একেবারেই খাটাই না এমনটা নয় যেদিন গলু আগে ঘুমিয়ে যায় ও হয়তো তো সেই সময় থাকে না সেখানে তো তখন তো আমাকেই মশারি টাঙাতে হয় তো চলো ওই রুমটা তো পরিষ্কার করে নিয়েছি আর ওই রুমের বিছানাটা না কালকে চেঞ্জ করেছিলাম আর কালকে আমি কোনো ভিডিও করিয়ে নি তো সেই জন্য আর কি আজকে আর কোনো ভিডিও যাবে না আর এই বিছানাটা আজকে চেঞ্জ করব চাদরটা তো অন্য একটা চাদর পাতবো আর সারা মানে দিন ধরে এই বিছানাটার ওপরে গলুর একদম খেলনা জড়ো হয়ে থাকে তো আজকে কিন্তু আমি খুব সকাল সকাল কাজকর্ম স্টার্ট করেছি যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি কারণ আজকে মেলা যাবার ইচ্ছে আছে শান্তিনিকেতনের মেলা তোমরা হয়তো জানোই অনেকে যে সাতই পৌষ থেকে শান্তিনিকেতনে মেলা বসে পৌষ মেলা যাকে বলে আর কি বোলপুরে তো প্রত্যেক বছরই যায় মানে এর আগে এক বছর গেছিলাম তারপরে আমি গোল হওয়ার আগেও গেছি তো যাই হোক মেলা যখন হয়েছে সেখানে আমি যাবো না সেটা তো হতেই পারে না আমি আবার মেলা যেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজ করছি যে আজকে মেলা যাব খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে আর যেদিন দেখবে মানে একদম উৎসাহ নিয়ে কাজে লেগে পড়ি এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় নিজেই অবাক হয়ে যায় মানে সকাল দশটার মধ্যে আমি আজকে সমস্ত কাজ শেষ করার প্ল্যান প্রোগ্রাম করেছি আর কি দেখা যাক তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো টাইমটা সাতটা থেকে আমি সব মানে উঠেছি আর কি সাতটা থেকে সব কাজকর্ম স্টার্ট করেছি তো চলো বিছানাগুলো তো ঝেড়ে নিয়েছি আর এবারে হচ্ছে চা বানাচ্ছি আর বিছানাগুলো দেখবে পরিষ্কার করে নিলে না কাজ যেন মনে হয় অনেকটা হালকা হয়ে গেলো এবারে রুমটা ঝাড় দেবো মুজবো তাহলে হয়ে যাবে ঘরগুলো তো চলো এই বিস্কুটগুলো বেকারি বিস্কুট কালকে নিয়ে এসছে সন্ধ্যাবেলায় এগুলো দিয়ে না চা খেতে দেখবে খুব ভালো লাগে তো সেই জন্য এইগুলো এখন আমি কোটোর মধ্যে ভরে রাখছি আর এই যে ডিব্বাগুলো দেখছো এগুলো হচ্ছে গলুর ওই গ্রভিবা যে খায়ও সেই ডিব্বা এতগুলো হয়ে গেছে তো কি করব আমি ফেলে দিতেও তো ভালো লাগে না খুব সুন্দর কোটোগুলো তো সেই জন্য ওর মধ্যে আমি এখন জিনিস রাখতে শুরু করে দিয়েছি আর প্রচুর হয়ে গেছে যেহেতু ও এক বছর ধরে খাচ্ছে তো সেই জন্য অনেকগুলো হয়ে গেছে তো কিছু কিছু ভাবজি দিয়ে দেবো রান্নাঘরটা যেদিন ক্লিনিং করব সেদিনকে ভাবজি কিছু কিছু মাকে বা আরও কাউকে দিয়ে দেব আর কি তো এই কোটো কিন্তু বেশ সুন্দর আর এয়ারটাইটও বটে তো চলো চা তো হয়ে গেছে আর তিনজনের জন্য চা বেড়ে নিই আর গোলুবাবু তো আমাদের চা খাই তবে কোনো বিস্কুট খায় না আর বলবে যে ওকে এখন থেকে চা কেন দিচ্ছি ও বাবা আমাদের থেকে ও আবার আরও বেশি এক্সাইটেড থাকে সকালবেলায় চা খাওয়ার জন্য তবে খুব অল্প পরিমাণে দিই ওই হাফ কাপের মতন দিই তো এই বিস্কুটগুলো ভাঙা ভাঙা বিস্কুটগুলো এখন এসে কাককে দিয়ে দিই আর কারণ প্রত্যেক দিন রুটি দিই কিন্তু আজকে না রুটি নেই এক্সট্রা রুটি কালকে করা হয়নি তো সেই জন্য বিস্কুটগুলো এখন দিয়ে দিই আর আমার সবসময় মনে হয় যে কাকগুলো কি করে বুঝতে পারে বলতো যে ওদেরকে খাবার দেওয়া হয়েছে মানে প্রত্যেক দিন দিতে দিতেও আসে ওরা একটা টাইমে ঠিকই কিন্তু আমাদের সত্যি কোনো টাইম নেই যে যেদিন আর কি যেমন টাইমে দিই রুটিটা কিন্তু আজকে দেখো বিস্কুটটা দিয়েছি আর কাকগুলো কেমন ঘোরাঘুরি শুরু করে দিয়েছে মানে আমার সবসময় মনে হয় যে ওরা কি করে বুঝতে পেরে যায় যে আমরা ওদেরকে খাবার দিয়েছি তো এই যে সঙ্গে তো গোলুবাবুও চলে এসছে পিছন পিছন আর এই হচ্ছে আমার ছোট্ট বাগান তবে ইচ্ছে আছে আর কয়েকটা গোলাপ গাছ নিয়ে আসার কারণ এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর গোলাপ গাছগুলোই দেখছি যে সুন্দর ফুল দিচ্ছে আর যখন একটা করে ফুল ফুটছে না মনটা কি ভালো হয়ে যাচ্ছে এই গোলাপটা দেখো ভীষণ মানে খুব চাপ টাইপের আছে গোলাপটা পাপড়িগুলো আর খুব মিষ্টি কালারটা একদম রেড কালার আর একটা পিঙ্ক ছিল পিঙ্কগুলো তো সব ঝরে গেছে তিনটে পিঙ্ক হয়েছিল গোলাপি তো চলো এবারে নিচে যাওয়া যাক কাজকর্ম স্টার্ট করা যাক আর এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশ চারিদিকে কিন্তু মাঠ আর মাঠ এর থেকে বেশি আমি দেখাতে পারবো না সেই জন্য আমার চ্যানেলের নাম ভিলেজ ব্লগার কারণ আমি গ্রামে থাকি আর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যই শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে হ্যাঁ অন্য কিছু শেয়ার করতে পারবো যখন আমি বাপের বাড়ি যাব মানে দুর্গাপুর যখন দুর্গাপুর যাব তখন হয়তো আলাদা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এখানে তো আমি এগুলোই শেয়ার করতে পারবো তাই না তো এখন আমি ঘর ঝাঁট দিচ্ছি আর এই ঘর ঝাঁট দিতে আমার অনেক টাইম লাগে প্রচুর টাইম লাগে তো আমার কিন্তু মানে কোনো রকম মেট ছিল না আগে ছিল যখন গোলু হয়েছিল তখন ছিল তখন প্রায় দেড় বছর মেড ছিল তারপরে আমি ছাড়িয়ে দিয়েছিলাম আমারই কিছু শারীরিক প্রবলেমের জন্য আমাকে ডাক্তার বলেছিল একটু কাজকর্ম করতে আমার আসলে ওয়েট গেনের ব্যাপার হয়ে যায় তো সেই আর কি মেয়ের আমি ছাড়িয়ে দিয়েছিলাম আমি নিজেই সব কাজকর্ম করি তবে ইদানিং আমি রেখেছি কারণ ঠান্ডার জন্য না আমি বাসনটা ধুতে পারি না ভীষণ ঠান্ডা লেগে যায় আমার যেহেতু আমার ঠান্ডার ধাত আছে তো সেই জন্য আমি রেখেছি শুধুমাত্র বাসন ধুই আর কাপড় কাছে তো ঘর মোছাটা আর দেওয়াটা আমি করি আর বাকি সব কাজকর্ম ধরো আমি করি শুধুমাত্র ওই দুটো কাজে আমাকে একটু হেল্প করে দিয়ে যায় মামি খুবই ভালো তো চলো এখন ঘরটা মুছে নি আর ঘরটা মুছে আমি স্নান করে নেবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ গোলুবাবু খেলা করছে আর ঘর দুয়ার একদম এরকম পরিষ্কার হয়ে গেলে কত ভালো লাগে তাই না বলো তো দেখো এই রুমটা একদম পরিষ্কার টিপটপ হয়ে গেছে আর রান্নাঘরটা দেখাই রান্নাঘরটাও কিন্তু আমি এর আগে পরিষ্কার করে নিয়েছি বেশ সুন্দর কাউন্টারটপ একদম সব পরিষ্কার তো এখন বাজে একদম পাক্কা দশটা আমার স্নান হয়ে গেছে আর পুজো করার তো ব্যাপার নেই কারণ সকালবেলায় তো আমার হাজব্যান্ড পুজো করে দিয়ে চলে যায় তো সেই জন্য পুজো হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি স্নান করে একটুখানি আয়নার সামনে আর দেখেছো কত সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সঙ্গে চানও হয়ে গেছে তো এবারে শুধু রান্নার ব্যাপারটা আছে তবে এরপরে গিয়ে আমি একটুখানি ছাদে বসবো কারণ চুলগুলো হালকা রোদে মানে ছড়িয়ে বসবো না হলে না প্রচুর ঠান্ডা লেগে যায় আমার তো সেই জন্য একটু চুলটা হালকা শুকোনোর জন্য এখন রোদে বসবো আর এত সকাল সকাল আমি রান্না করি না তবে হ্যাঁ আজকে করব কারণ খাওয়া দাওয়া করে আমরা যেহেতু মেলা যাব তো চলো একটু সিরাম টিরাম লাগিয়ে নিলাম মুখে একটু ক্রিম তো এখনকার দিনে একদমই না লাগালেই নয় সঙ্গে একদম মানে চরচর করে ফেটে যাবে এরকম ব্যাপার মনে হয় তো তোমরা একটা ভালো সিরাম হেয়ার সিরামের জানিও তো আমাকে কমেন্ট করে ঠিক আছে আমার না এই সিরামগুলো একটাও ভালো লাগছে না মানে লরিয়েলের আমি অনেকগুলো সিরাম ইউজ করলাম কিন্তু ঠিক সেরকম লাগছে না আমার তো টোটাল রিপেয়ার ফাইভ ডে ইউজ করছি এখন তো তোমরা কোনো ভালো সিরামের কথা জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এবারে রান্না বান্না স্টার্ট করা যাক আর আমি কিন্তু ছাদ দিকে ঘুরে চলে এসেছি তো আজকে ভাবছি যে যা যা সবজি আছে মানে তেমন কিছু নেই কারণ হাট তো আমাদের সপ্তাহে দুদিন বসে তো এবারে হাট করেনি তো সেই জন্য তেমন কিছু সবজি নেই আর যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে ভাবছি যে আজকে একটা পাঁচ মিশালি তরকারি করে দেবো ফুলকপি আছে বেগুন আলু মূলো ক্যাপসিকাম গাজর এসব দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি মানে একদম হালকা মশলা দিয়ে তো ওইটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে তো চলো সবজিগুলো এখন ফটফট কেটে নিই তারপরে রান্না বসিয়ে দেবো আর কোথাও যাবার ব্যাপার হলে কতটা এক্সাইটেড লাগে তাই না বলো মানে সারা দিন মনটা কিন্তু একদম চনমনে থাকে যে আজকে ঘুরতে যাবো ঘুরতে যাবো আর আমি কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি কোথাও মানে বাজার হোক বা কোথাও ট্যুর হোক বা মেলা হোক আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর ছেলেটাও হয়েছে ঠিক আমাদের মতন তবে আমি একাই নয় আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে ঘুরতে কিন্তু ওরই সময়ের অভাবের জন্য আমাদের তেমন কোথাও বেরোনো হয়ে ওঠে না কিন্তু আমাদের ছেলেটাও আবার ভীষণভাবে আমাদের মতনই হুঁচুকে হয়েছে কোথাও যাব বললেই হচ্ছে বলবে একদম রেডি তো এখানে দেখো আমি সবজিগুলো সব একসঙ্গে কেটে রেখে দিয়েছি আর এখানে ফুলকপিটা আলাদা রেখেছি কারণ ফুলকপিটা ভাজা করবো আলাদাভাবে তো চলো এবারে ঝটপট রান্না বসিয়ে দিই এখানে তেল দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আগে ভেজে নেবো আর সবজি মশলাটা থাকলে খুব ভালো হতো ওটা এখন আমার কাছে নেই তো আমি এই রান্নাটা না পেঁয়াজ রসুন দিচ্ছি না শুধুমাত্র আদা আর জিরে দিয়ে আদা জিরে গুঁড়ো দিয়ে করব বেশ ভালো লাগে খেতে সবসময় খুব রিচ অনেক মশলাপাতি দিয়ে রান্না দেখবে খেতে ভালো লাগে না তবে এরকম হালকা হালকা হলেও মাঝে মাঝে খুব ভালো লাগে তো এখানে একটা মশলা আমি রেডি করে রেখে দেবো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে এটা আমি জল দিয়ে গুলে রেখে দেবো আর একটু হলুদ দিয়ে একদম গুলে টুলে রেডি করে রেখে দেবো ওদিকে ফুলকপিগুলোও ভাজা হয়ে যাচ্ছে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দিও আর লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য তো চলো ফুলকপিগুলো তুলে নিয়েছি আর দেখো তেলটাকে পুরো টেনে নিল ফুলকপিতে আর একটু তেল দিয়ে দিই এর মধ্যে তারপর একটু জিরো ফোড়ন দিয়ে দেবো আর আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা ঝাল কিছু ব্যবহার করতেই পারবো না কারণ এটা আমার ছেলে খাবে কারণ ও একদম ঝাল খেতে পারে না তবে এখন আমি একটু একটু করে অভ্যাস করছি ঠিকই কিন্তু খুব একটা খেতে পারে না তো তেলের উপর জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি আর তারপরে সবজিগুলো দিয়ে দেব একটু কষে টষে জল দিয়ে দেবো ব্যাস এই তো হচ্ছে গিয়ে রান্না আর শান্তিনিকেতনের পোষ মেলার যে ব্লগ সেটা কিন্তু আলাদাভাবে শেয়ার করব একসঙ্গে অনেক বড় ব্লগ হয়ে গেলে না আমার একটু আপলোড করতে অসুবিধাই হয় তো সেই জন্য ওই ব্লগটা নেক্সট এর পরে আসবে তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই থেকো আচ্ছা একটা জিনিস তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা সব রান্নাতে চিনিটা ব্যবহার করো কি না আমার আবার কিরকম একটা হ্যাবিট হয়ে গেছে মনে হয় যে চিনি না দিলে বোধহয় রান্নাটা টেস্টই হবে না এরকমটা মনে হয় তো তোমরা কিন্তু জানিও যে সব রান্না মানে সব রান্না বলতে এই ঝোল টোল বা তরকারি যেগুলোতে আর কি মশলা কষে করা হয় সেখানে তোমরা চিনি অ্যাড করো কিনা তো চিনিটা নাকি দিলে বলে যে এটা কোনো মিষ্টির জন্য নয় এটা আর কি নুন আর ঝালের বা মিষ্টির ভারসাম্যটাকে বজায় রাখে এরকম ব্যাপার তো যাই হোক চিনি দেওয়াটা আমার না অভ্যাস হয়ে গেছে তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে সবজিগুলো এখন কষে নিচ্ছি এরপরে আমি জল ঢেলে দেব তারপরে ফুটুক সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে রান্না একদম কমপ্লিট আর এটা কিন্তু রুটি খেতেও দেখবে খুব ভালো মানে রুটি পরোটার সঙ্গে ওই তরকারিটা খুব ভালো চলে যাবে ভাতের সঙ্গে আমার খুব একটা এরকম পাঁচমিশালি তরকারি ভালো লাগে না এটা আমার বেশি রুটির সঙ্গে ভালো লাগে তো এই যে মশলা সবজি সব কষা হয়ে গেছে এখন জল ঢেলে দিলাম আর রান্নাটা হয়ে গেলে আমি আগে গোলুকে খাইয়ে দেব তারপরে আমিও খেয়ে নেব তারপরে রেডি হয়ে চলে যাব মেলা তো এই যে দেখো তরকারি আমার একদম রেডি আর ভাতও নামিয়ে ফেলেছি তো আজকে না একটা তরকারি করেছি তোমরা ওই যে ডাল করার জন্য আমি মসুর ডাল ভিজিয়েছিলাম কিন্তু সে সময় আর পেলাম না আর তোমরা বলবে হয়তো যে একটা তরকারি করতে নেই তো এটা আমাকে অনেকেই বলে বাট আমি যখন সময় পাই না তখন আমার এক তরকারি হয়ে যায় এরকম আর আমাদের বাড়িতে সবাই এমনিতে খুবই ভালো একটা তরকারি করে দিলেও কারোর কোনো মানে ও অভিযোগ থাকে না আর কি তো এখন আমি গোলুবাবুর জন্য ভাত বাড়ছি আর এখানে আমি একটুখানি ঘি দিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে চলে আসবো আবার একটা